আমি যখন হোজে গিয়েছিলাম আমি রাত তিনটার সময় আমি এখান থেকে উঠলাম চারটার সময় তিন রাত তিনটার সময় সমস্ত ইমিগ্রেশন ক্লিয়ার করে মানে ব্যাগেজ পেয়ে তারপরে রওনা হলাম আজকে আপনারা এখান থেকে উঠবেন প্লেন থেকে নেমেই আপনারা চলে যাবেন সব কিছু রেডি থাকবে এটাই হলো বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজিটালাইজড স্বপ্ন দেখেছিলেন বদলে যাওয়া বাংলাদেশ যেটা স্বপ্ন দেখেছিলেন সেটারই ফল এটা আর আমাদের বন্ধু প্রতিম দেশ সবসময়ই যার সহযোগিতা পাচ্ছি আমাদের সৌদি আরবিয়া তারাও আমাদেরকে এই কাজে সহযোগিতা করছে বলে আমরা সেই জায়গাটাইতে আসছি আমরা কথা বারাবো না মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে সংক্ষেপ করে বলার ই করেছেন আমরা আমরা পৃথিবীর অনেক দেশে আমি ঘুরেছি কিন্তু আমাদের মতো ধর্মপ্রাণ মুসলমানের সংখ্যা এবং ধর্ম আমরা যেভাবে ধর্ম পালন করি এর এরকম আমি অনেক দেশেই সেটার অনুপস্থিত দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী শুধু সেইটিই নয় আজকে সব কিছুর প্রতি তিনি নজর রাখছেন আপনার প্রত্যেকটা উপজেলায় একটা মডেল মসজিদ করে দিয়ে আমাদেরকে আরও ধর্মের প্রতি আমাদের যে যে কোনো রকম ভুলভ্রান্তি যাতে আমরা না করি যেরকম মানে যে একটা সঠিকভাবে আমরা চলতে পারি তার ব্যবস্থা করে দিয়েছেন আমি কথা না বাড়িয়ে শুধু আমি এইটুকুই বলবো আপনারা যারা হজযাত্রী যারা যাচ্ছেন মহান রাবুল আলমিন আপনাদেরকে হজ যেন কবুল করেন আপনার সুন্দরভাবে হজ শেষ করে ফিরে আসবেন এটাই আমরা মোহান রাবুল আলমিনের কাছে আমাদের প্রার্থনা সেটাই আমরা আপনাদের এই যাত্রা সুন্দর হোক সফল হোক আপনারা বাংলাদেশের থেকে যাবেন বাংলাদেশের হজ যাত্রীরা সময় মানে সুন্দরভাবে অবস্থান করেন আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য আমাদের হাবের সভাপতি সুন্দরভাবে বক্তৃতা করেছেন তিনি আপনাদেরকে অ্যাসিউরেন্স দিয়েছেন যারা মানে ওনার ওনাদের নেতৃত্বে যারা যাবেন তাদের সমস্ত ব্যবস্থা তিনি করে ফেলেছেন সেইটাই তিনি এশিয়রেন্স দিয়েছেন আমরা মনে করি সেইটাই তিনি করবেন এবং আমাদের হজ যাত্রীরা যেন নির্ভিঘ্নে হজ করে আসতে পারে সেইটাই আমরা আশা করছি আমি আর কথা না বাড়িয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজৃহ